আস্তে আস্তে বল, আস্তে আস্তে বল। ওই কাটা দিকে রে পাপা, এটা সরা। ওরে বাবরে ভাই, সুমন যে ভাই, তুই করে দিলি ভাই প্যান্ডেলটা। জিও ভাই, কিছুদিনের অপেক্ষা, তারপরেই কালী পুজো চলে আসবে। আবার ধুমধাম করে চারিদিকে বাজি ফুটবে, বোমা ফুটবে। সেই একই অবস্থায় আমি থাকতে পারবো না। যতদূর ছিলাম ক্লাবে, তার হিসাবে প্যান্ডেলের একটা ছবি বা ভিডিও বর্ণনা হিসাবে দিলাম। সুমন করছে, সুমন বিশাল একটা বিশাল বড় প্যান্ডেল ও স্থাপন করেছে। আর আমাদের ডেকোরেশনের দিক দিয়ে ওই থাকে সবসময়, তো হেভি জায়গায় ও কাজ করছে। বেশ ভালো লাগছে, সবাই একসাথে কাজ করছে, এই কাজ করার মুহূর্তটাই আলাদা। আর আমি এই ডিউটি থেকে ফিরছি, এই ঢুকলাম সবে। হ্যাঁ, কি বলছিস শান্তনু, আবার কালী পুজো দেখাবে নাকি? ওরে বাবরে, এখানে যারা যারা সদস্যরা বসে আছে, এই সদস্যরা যদি, এরা যদি না থাকতো তাহলে প্যান্ডেল হতো না, প্যান্ডেল হতো না। এই যে বাবু মুখ্য গিরিতে আছে, আপনি কিছু বল, 12 লাখ টাকা বাজেট আছে। হ্যাঁ, আপনি কিছু বল, 12 লাখ টাকা বাজেট আছে। বলে কি 12 লাখ টাকা, 12 লাখ টাকা বাজেট আছে? আর জয়ন্তদা আছে, জয়ন্তদা বলতে গেলে 50টা সিট কিন্তু তোমায় ছেড়ে দিতে হবে। এত ছেলে মেয়ে আসবে, ঠিক আছে, আর কিছু করার নেই, 50টা সিট তোমায় ছেড়ে দিতে হবে, এর চেয়ে ব্যাপার। ঠিক আছে, শিবুদা আছে, কাঁসর বাজাবে, আমি ঢালটো বাজাবো, ব্যাস হয়ে যাবে। দ্য নেক্সট ডে, আমি জানি না সুমন এই দুটোর উপর কার মাথায় পড়াবে, দেখা যাক কার মাথায় পড়ায়। যতদূর মনে হচ্ছে বোরসুলের টুইন টাওয়ার হচ্ছে। দেখো, বোরসুলের টুইন টাওয়ার বলতে এটাই একটাই হয়েছে ক্লাব অগ্রণীর পক্ষ থেকে, আর কেউ করতে পারেনি। আমাদের ক্লাবের সব সদস্যরা দাঁড়িয়ে, আমাদের পুরোদাস ইনি কিছু বলতে চাইছেন আমাদের পূজা মণ্ডপটা নিয়ে। তো অনেক রকম প্রস্তুতি নেওয়ার পর এই ভাবনায় আসা গেছে, জায়গায় তো টুইন টাওয়ার হয়েছে, আমাদের বোরসুলে অগ্রণী ক্লাবের পক্ষ থেকে কেন না আমরা টুইন টাওয়ার করতে পারবো না? কাকু যদি কিছু বক্তব্য রাখেন। আমাদের পুজোটা 70 বছরে আমরা আরও কিছু দেখাতে চাই। আমাদের ছেলেরা, আমাদের ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই টুইন টাওয়ারটাকে দাঁড় করিয়েছে। একটু ভয় পাচ্ছি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য, দুর্যোগটা যদি কেটে যায় একটু সুযোগ পাবে। ভিড় তো প্রচুর হচ্ছে, পত্রকাভাবে রাস্তায় পাহারা দিচ্ছে, কোনো রকম যেন অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না হয়। আমরা সামনের বছর এটাকে আরও বড় করবো 70তম বছরে। আর কি বিশেষ বলবো, এই পর্যন্তই। তোমার হাত তুলে দিই দাও, খুব 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 সুন্দর বক্তব্য রাখলেন কাকু। কাকু এখন ক্লাবের একটা বিরাট বড় পদে বা অংশধার হিসাবে গ্রহণ আছে, যে আমাদের ক্লাবের দুর্গাপুজোর দায়িত্বে ছিল, এখন কালী পুজোর দায়িত্ব। জানি না এরপরে আর কোনো পুজোর ভ্লগ দিতে পারবো নাকি, আপাতত এটাই আমার লাস্ট ভ্লগ। এরপরে যা আসবে, কমেডি ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো তোমরা। খুব সুন্দর লাগছে রাতের অন্ধকারে বা রাতের আকাশে এত সুন্দর লাইটিং, টুইন টাওয়ারে ফেলে লাইটিং এর কাগজে এত সুন্দর লাগছে মণ্ডপটাকে, যে ধারণার বাইরে। সুন্দর দেখাতে পারছি না, পুজোটা হয়ে গেল, ডিউটিতে ছিলাম, তো ডিউটি থেকে এসে ভাবলাম প্যান্ডেলটা একটা ভিডিও দিই। খুব সুন্দর হয়েছে, বোরসুলের টুইন টাওয়ার বলতে গেলে ক্লাব অগ্রণী করে টুইন টাওয়ার।
হচ্ছে দেখার যে জিনিসটা করেছে এরা, এটা খুব সুন্দর করেছে। রাক্ষসীর একটা মূর্তি এখানে বসানো হয়েছে দুর্গা মায়ের বেদির সামনে।